তাহলে প্রত্যেকটার আগের লেকচারে আমরা ভেতর থেকে পড়েছি, এইবার একটা ছক দেওয়া আছে। এবং বন্ধুরা, তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য ছক থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে, যেগুলো টেবিল থাকে সেইগুলো থেকেই প্রশ্নটা তারা বানিয়ে দেয়। তো এখান থেকে আমরা আসলে পুরোটা পড়ে ফেলেছি, আমরা এই লেকচারের অংশে এটা রিভাইজ করব। তো আমরা জানি যে বায়ুমণ্ডলের চারটা স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। দেখো, থার্মোস্ফিয়ারের এখানে অপর নামে বলা হয়েছে আয়নোস্ফিয়ার, তাহলে এই নামটাও তুমি মনে রাখতে পারো, যদিও এর মধ্যে আরও দুটো স্তর আছে, চৌম্বকোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তো আমরা তারপরও আয়নোস্ফিয়ার বলেও ডাকা হয়, এটাও মনে রাখবো। এবং আমরা পরিসরগুলো পড়েছিলাম, প্রথমটা 15 কিলোমিটার পর্যন্ত, দ্বিতীয়টা 15 থেকে 50, তৃতীয়টা 50 থেকে 85, চতুর্থটা 85 থেকে 500। তাহলে সবচেয়ে বড় স্তর কোনটা? থার্মোস্ফিয়ার। সবচেয়ে ছোট স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। সবচেয়ে কাছের স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। সবচেয়ে দূরের স্তর কোনটা? থার্মোস্ফিয়ার। দেখো, এখানে চাপের কথা বলা হয়েছে, চাপ কিন্তু সব জায়গায় কমতে থাকে। চাপটা মনে রাখা খুব বেশি কঠিন কিছু না, চাপ সব জায়গায় কমতে থাকে। প্রথমটাতে 760 থেকে 100 হয়ে যায়, বাকিগুলোতে চাপ কমতেই থাকে, কমতেই থাকে, কমতেই থাকে। তাপমাত্রা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। আমরা জানি যে 1 এবং 3-এ তাপমাত্রা কমে, 2 এবং 4-এ তাপমাত্রা বাড়ে, তাই কি না? এই যে 1, সেখানে তাপমাত্রা কমে যায়, তার মানে পজিটিভ ল্যাপস রেট। এই যে 3, সেখানেও তাপমাত্রা কমে যায়, তার মানে পজিটিভ ল্যাপস রেট। কিন্তু বাকি যে 2টা আছে, 2 এবং 4, সেই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়ে, অর্থাৎ নেগেটিভ ল্যাপস রেট। তাহলে এইটুকু মনে রাখতে হবে, পজিটিভ ল্যাপস রেট কোথায়, নেগেটিভ ল্যাপস রেট কোথায়। 1-3-এ তাপমাত্রা কমে, 2-4-এ তাপমাত্রা বাড়ে। আর কি মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো, সংযুক্তি অঞ্চল এবং উপাদান, এইটা গুরুত্বপূর্ণ। এইখানে খেয়াল করবে, এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ারকে মিলিয়ে একটা বক্স করা হয়েছে। এর কারণ হচ্ছে এই 3টাকে একসাথে বলা হয় হোমোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ারের 3টি অংশ, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, কারণ এই জায়গাতে শুধুমাত্র একই জাতীয় গ্যাস থাকে, এইখানে অন্য কোনো ধরনের আয়ন থাকে না, এইখানে কি থাকে, গ্যাস থাকে। কিন্তু আমরা যদি হেটারোস্ফিয়ারের কথা খেয়াল করি, দেখো হেটারোস্ফিয়ারে কিন্তু আয়নও থাকে এবং গ্যাস অণুও থাকে, তো অণুপরমাণুও থাকে, আয়ন একসাথে মিশ্রিত থাকে বলে সেটাকে অসম বা হেটারোস্ফিয়ার বলা হয়। তাহলে এভাবে মনে রাখতে হবে যে হোমোস্ফিয়ারের অংশ 3টা, যার মূল উপাদান কোনটা, নাইট্রোজেন আমরা জানি 78.09%, সেই প্রথম পেজ থেকে আমরা জানি। আর দ্বিতীয় উপাদান কি, অক্সিজেন 20.94%। তাহলে এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। গৌণ উপাদান কি, দেখো গৌণ উপাদান হচ্ছে H2O বাষ্প, 1 থেকে 4%, পরীক্ষায় এইটুকুও আসতে পারে, মনে রাখবা। আর্গন কার্বন ডাইঅক্সাইড মনে রাখলে রাখবা, না হলে না। তবে মুখ্য উপাদান যে নাইট্রোজেন অক্সিজেন, এইটা মনে রাখতে হবে। হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান, দেখো মুখ্য উপাদান কিন্তু হেটারোস্ফিয়ারের অণুগুলো, দেখো আয়নগুলো না, আয়নগুলো হচ্ছে গৌণ উপাদান। পরীক্ষায় কিন্তু এটাই দিবে যে নিচের কোনটি মুখ্য উপাদান নয়, মনে রাখবা অণু বা পরমাণুগুলো হচ্ছে মুখ্য উপাদান আর এইটা হচ্ছে গৌণ উপাদান। তো আমরা এই ছকে যা পড়লাম, ঠিক নিচে সে কথাটাই বলা আছে, তুমি চাইলে পড়তেও পারো, না পড়তেও পারো। তারপর আমি পড়িয়ে দিচ্ছি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, এরা কিন্তু হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত, আর হেটারোস্ফিয়ারের রয়েছে ওই যে ছোট্ট ছোট্ট ভাগগুলো, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা ও এক্সোস্ফিয়ার। যদিও এক্সোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ারের একদম শেষের দিকের অংশটা, অনেক সময় সেটাকে আলাদা অংশ হিসাবে ধরে, অনেক সময় সেটাকে থার্মোস্ফিয়ারের অংশ হিসেবে ধরা হয়। আহামরি, খুব একটা কঠিন কিছু না, এতটা কষ্ট পাওয়ার দরকার নেই। এরপরে এখানে হোমোস্ফিয়ারের বর্ণনা দেওয়া আছে, তুমি যদি না পড়ো আমার এখানে কোনো কিছুই সমস্যা নেই। তবে হেটারোস্ফিয়ার থেকে আমরা যদিও সব কিছুই জানি, এখান থেকে একটা লাইন আমরা তারপরও জেনে নিব। দেখো, হেটারোস্ফিয়ারে ভরভিত্তিক ভারী গ্যাসীয় কণাসমূহ, যেমন অক্সিজেন অণু এবং নাইট্রোজেন অণু, তারা কিন্তু নিচের স্তরে থাকে, তারা থাকে নিচের দিকে। আর অক্সিজেন পরমাণু যেহেতু অণুর চেয়ে একটু হালকা, সেটা থাকে তার উপরের দিকে। আবার অক্সিজেন পরমাণুর তুলনায় হিলিয়াম পরমাণু হালকা, এটা থাকে তার উপরে। আর সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, তাহলে সবচেয়ে উপরের স্তরে থাকে কি, মুক্ত হাইড্রোজেন পরমাণু। এইভাবে প্রশ্ন আসতে পারে যে
হেটারোস্ফিয়ারের সবচেয়ে উপরের স্তরে কোনটা থাকে, সবচেয়ে নিচের স্তরে কোনটা থাকে? সবচেয়ে উপরের স্তরে থাকে হাইড্রোজেন পরমাণু, আর হেটারোস্ফিয়ারের মধ্যস্থ নিচের অংশে থাকে বিভিন্ন আয়ন, আমরা যে আয়নগুলোর কথা বলেছি এই আয়নগুলো থাকে মধ্যস্থ নিচের অংশে। তাহলে এইটুকু জানলেই চলবে। দেখো একটা, দেখো এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটা আমরা সলভ করব। সেটা হচ্ছে, প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা ঘটে কোন স্তরে? প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা ঘটে ট্রপোস্ফিয়ার অংশে। তাহলে আশা করি আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, এখানে ওজোন স্তরের গুরুত্ব দেওয়া আছে। আমরা জানি এই ওজোন স্তর না থাকলে আমাদের কিন্তু দেখো কি কি ঘটতে পারে, লেখা আছে। এই দেখো, ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে সেটাকে অক্সিজেনে পরিণত করে। এই ওজোন স্তর না থাকলে সেটা রাসায়নিক বন্ধনকে ইউভি রশ্মি ভেঙে দিতে পারে, বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করতে পারে, চোখে ক্যাটারাক্ট মানে চোখে ছানি পড়া, ক্যাটারাক্ট শব্দের অর্থ হচ্ছে ছানি পড়া, আমাদের চোখে ছানি তৈরি করতে পারে এবং চামড়ায় ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে ওজোন স্তর না থাকলে কিন্তু আমাদের চোখে ছানি, চামড়ায় ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। এই ওজোন স্তর পৃথিবী থেকে 20 থেকে 40 কিলোমিটার উচ্চতার উপরে অবস্থান করে। অর্থাৎ আমরা জানি যে ওজোন স্তর কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, তার মাঝে ওজোন থাকে মূলত 20 থেকে 40 কিলোমিটার স্তরের মাঝে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই সিরিয়ালটাও মনে রাখা। ওজোন ইউভি রশ্মিকে শোষণ করে নিজে দুই ভাগ হয়ে যায়, অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই বিক্রিয়াটাও আমরা জানতে পারি। দেখো এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি কতদূর পর্যন্ত? দেখো আমরা জানি 15 থেকে 50 কিলোমিটার। তাহলে আশা করি আমরা পারবো। এবং ওজোন স্তর যে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেই কথাটা আমরা কোনোভাবেই কিন্তু ভুলে যাব না। আশা করি লেকচারের দ্বিতীয় এবং তৃতীয় অংশ তোমার খুবই কাজে লেগেছে, এখান থেকে একটা মার্কও তুমি মিস করবে না।